এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব শফিকুর রহমান চৌধুরী, মাননীয় প্রতিমন্ত্রী, 230 সিলেট 2। আপনার নির্ধারিত সময় 7 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। 2024-25 বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি সর্বপ্রথম কবির শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 30 লক্ষ শহীদান, 2 লক্ষ মা বোন, এবং আরও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি 1975 সনের 15ই আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যবৃন্দকে, জেলের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান সাহেবকে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলায় শাহাদত বরণকারী নারী নেত্রী জনাবা আইবি রহমান সহ 22 জন নেতাকর্মীকে, প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এস এম কেবরিয়া, ভাষা আন্দোলনের সহ গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি আরও শ্রদ্ধা নিবেদন করছি প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান সাহেবকে, শ্রদ্ধাভরে স্মরণ করছি হুমায়ুন রশিদ চৌধুরী, আব্দুল সামাদ দাদা, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল মাল আব্দুল মহিদ সহ সিলেটের মৃত্যুবরণকারী সকল নেতৃবৃন্দকে। আমি আরও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রবাসী নেতৃবৃন্দ যারা মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, জনাব গোস খান সাহেব, আমার পিতা আব্দুল মতিব চৌধুরী, বড় ভাই মতিউর রহমান চৌধুরী, আব্দুল মান্নান সানুমিয়া, নুরা শরীফ সহ যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা আজকে দুনিয়াতে নেই তাদের প্রতি গভীর শ্রদ্ধা। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মানবতার মা বিশ্ব নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যার স্নেহ মমতায় আমি, যিনি আমাকে দ্বিতীয়বারের মতো মনোনয়ন দিয়ে মহান জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছেন, এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করছি মন্ত্রী পরিষদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে আমাকে মনোনীত করার জন্য। আমার নির্বাচনী এলাকার বিশ্বনাথ উসমানগরের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972-73 সালের অর্থ বছরের জন্য 786 কোটি টাকার বাজেট দিয়েছিলেন। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে 2024-25 অর্থ বছরের জন্য 7,96,900 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। এর জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এ বাজেট জনবান্ধব বাজেট, ব্যবসায়ী বান্ধব বাজেট, মুক্তিযোদ্ধা বান্ধব বাজেট, আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়নমুখী বাজেট, শিক্ষাবান্ধব বাজেট, কৃষক বান্ধব বাজেট, শ্রমিক বান্ধব বাজেট, এ বাজেটে প্রবাসী কল্যাণবান্ধব বাজেট, এ বাজেটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নে লালিত একটি বিজ্ঞান ভিত্তিক উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং ভিশন 2041 বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, এ বাজেটে আমার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য 1,217 কোটি টাকা
বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের সংশোধনী বাজেটের চেয়ে 510 কোটি টাকা বেশি চাওয়া হয়েছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বাজেটে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অভিবাসনে সুশাসন নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বেগবান করার লক্ষ্যে অভিবাসীদের কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের পথ সুগম করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এই মন্ত্রণালয়ের অধীনে 4টি সংস্থা কাজ করে যাচ্ছে: জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজারনেস বোর্ড, কল্যাণ বোর্ড ও ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড। প্রবাসী ব্যাংক এবং 27টি দেশে বাংলাদেশ মিশনের 30টি শ্রম কল্যাণ উইং প্রবাসী কর্মীদের কল্যাণ ও কর্মসংস্থানে ত্বরান্বিত করার জন্য নিয়োজিত রয়েছে। ২০২৪-২৩-২৪ অর্থ বছরে মে মাস পর্যন্ত 11,43,823 জন কর্মী বিদেশে কর্মসংস্থানে রয়েছে। এ মন্ত্রণালয়ের মাধ্যমে 2022-23 অর্থ বছরে 21.61 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে এসেছে। 23-24 অর্থ বছরের মে মাস পর্যন্ত 31 মে পর্যন্ত 21.37 বিলিয়ন মার্কিন ডলার এসেছে। মাননীয় সদস্য আরো 2 মিনিট বলবেন, আরো একটু বাড়াই দেন মাননীয় মন্ত্রী। এই মন্ত্রণালয়ের অধীনে 104টি ট্রেনিং সেন্টার আছে এবং 6টি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি আছে, যার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দক্ষ শ্রমশক্তি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং বৈধ পথে দক্ষ শ্রমিক প্রেরণের লক্ষ্যে এবং বৈধ পথে রেমিটেন্স আনার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রবাসী সেল সহ অনেক ধরনের সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে, সময়ের অভাবে তা বলতে পারলাম না। মালয়েশিয়ার কর্মী গমন সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে 6 সদস্যের বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের কাছে মালয়েশিয়ায় যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও যেতে পারেন নাই, তাদের তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে বলা হয়েছে। ইতিমধ্যে 3,000-এর অধিক অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট যাচাই বাছাই করা হবে। যারা এই পরিস্থিতি তৈরির জন্য প্রকৃত দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্ত কর্মীরা যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা সিলেট 2 বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা। এই এলাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 2 মিনিট বলবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নির্বাচনী এলাকায় আমাদের ত্রাণ মন্ত্রী মহোদয় পানি সম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়কে পাঠিয়েছিলেন এবং ওনারা ভিজিট করে এসেছেন। সেখানে খাল বিল নদী নালা খননের প্রয়োজন এবং মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়কে বলবো যে বন্যার পরে যে পুনর্বাসনের জন্য রাস্তাঘাটের যে ক্ষতি হয়েছে তা বাস্তবায়নের লক্ষ্যে উনি আমাদের বিভাগীয় উন্নয়ন প্রকল্প এবং সিলেট উন্নয়ন প্রকল্প করার
ব্যবস্থা করে দিবেন এবং ইয়ে করবেন। মাননীয় স্পিকার, আমাদের সিলেটে অনেক উন্নয়ন হয়েছে। বঙ্গমাতা বেগম ফজলুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ অনেক কিছু হয়েছে। এই যে উন্নয়ন, এই উন্নয়ন জামাত বিএনপি দেখে সহ্য করতে পারে না। এই নিন্দুকের দল 1975 সনের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর তারা বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করেছিল। তারা যে বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যকে হত্যার মাধ্যমে তারা মনে করেছিল যে বাংলাদেশে আর মুক্তিযুদ্ধের কথা কেউ বলতে পারবে না, বঙ্গবন্ধুর নাম কেউ নেবে না, বাংলাদেশ আওয়ামী লীগের নাম কেউ নেবে না। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে ছিলেন বলেই ওনারা বেঁচে আছেন এবং বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আজকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে। বিশ্বের বুকে বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা বিদেশে গেলে বিদেশের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা আমাদেরকে সম্মান করে, এই কারণে বঙ্গবন্ধুর কন্যার কারণে। বঙ্গবন্ধুর কন্যার যে দক্ষ নেতৃত্বে এবং ওনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য বাংলার প্রত্যেকটি মানুষ ঐক্যবদ্ধভাবে ওনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং দেশে বিদেশে ওনার নেতৃত্বে আজকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা সবাই কাজ করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমার নির্বাচনী এলাকার মানুষ যে আশা ভরসা করে আমাকে নির্বাচিত করেছে, তাদের আশা পূরণের লক্ষ্যে প্রত্যেকটি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ, জয় বাংলা। ধন্যবাদ।